আজ একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। আজকে আমরা চলে এসেছি কলকাতার কলেজ স্ট্রিট প্রাঙ্গণ, আর এটা হচ্ছে কলেজ স্কয়ার। সো জানো যে সামনে দুর্গা পুজো আসছে, সেই নিয়ে এখানে পুরো একটা এখানে সেল চলছে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জামা কাপড় থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে খুবই কম দামে। তো আপনারা আসতে পারেন এখানে, এখানে 7, 8, 9, 10 এই চারটা ডেটে এখানে চলছে এই সেল। সো পিছনে দেখুন এই কলেজ স্কয়ার প্রাঙ্গণে যে কমিটি দেখাচ্ছে। সো গাইজ আমার সঙ্গে থেকো। সো পুরো কলেজ স্কয়ার প্রাঙ্গণটা তোমাদের দেখাবো, নিশ্চয়ই আজকে ভ্লগটা তোমাদের ভালো লাগবে। আর মাত্র কয়েকটা দিন পর দুর্গাপুজো, আর সেই উদ্দেশ্যেই কলকাতার কলেজ স্ট্রিট সংলগ্ন কলেজ স্কোয়ারে জমে উঠেছে হাজারো মানুষের ভিড়ে আলোক সুসজ্জিত এক হস্তশিল্প মেলা। সেল সেল সেল, হ্যাঁ ঠিকই শুনেছেন, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের শাড়ি এবং পরনের বিভিন্ন জিনিসপত্র আপনারা খুব কম দামে সেলে পেয়ে যাচ্ছেন এখান থেকে। এই মেলার প্রত্যেকটা দোকানে প্রায় ভিড় জমে আছে, আর হবেই বা না কেন, সেল চলছে যে। এই দেখুন এই ব্যাগগুলোতে কতটাই না সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই হস্তশিল্পীরা, আর এই আর্টগুলো তো পুরো তাক লাগিয়ে দেওয়ার মতো। বিভিন্ন ধরনের ডিজাইনে গাঁথিত এই ব্যাগগুলো, আর এই যে মাত্র 199 রুপিতে আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন। মেয়েদের লেহেঙ্গা থেকে বিভিন্ন ধরনের জামা কাপড়গুলো আপনারা কিন্তু এখানে কম দামেই পেয়ে যাবেন। অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে শেষমেশ ছেলেদের এই টি শার্টগুলো পেলাম, আর যাই হোক টি শার্টের উপর লেখাগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। কোনোটার উপরে জীবনে অনেক প্রবলেম, আবার কোনোটাতে লেখা মা দুর্গা আসছেন ঘরে, আবার কোনোটার উপরে লেখা জীবনে অনেক চাপ। আসলে এই শিল্পীরা তাদের হস্তশিল্পের মধ্য দিয়ে বাস্তবতাকে তুলে ধরতে চেয়েছে। আর এই দিকটাই ছিল বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আপনাদের ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র। এখানে ছিল বোতল দিয়ে তৈরি বিভিন্ন আর্ট, সানগ্লাসগুলোর কালার জাস্ট অসাধারণ ছিল। আর এই মুখোশটা দেখে তো আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম। আর এই দোকানটা ছিল আয়ুর্বেদিক বিভিন্ন পারফিউমে ঠাসা, পুরো টেবিল ভরে গেছে একদম পারফিউমে। এক কথায় অসাধারণ ছিল এই আর্টগুলো। মেয়েদের কানের হাতের গোলার বিভিন্ন ধরনের সেটগুলো এখানে পেয়ে যাবেন আপনারা, আর এখানে ছিল নাম না জানা বিভিন্ন ধরনের চকোলেট। এদিকটায় দেখুন আরেক ধরনের আর্ট, এবার চলে এলাম এই পানের স্টলে, বিভিন্ন ধরনের স্বাদযুক্ত পান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে ছিল বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসগুলো, আর সব শেষে ছিল এই খাওয়ার স্টল। এই চিকেন পিসগুলো দেখে পুরো জিভে জল চলে আসছিল। আর তারপর আমি গেছিলাম রয়্যাল বিরিয়ানির দোকানে, এই যে কাকু এখানে বিরিয়ানি হাঁড়িটা খুলে আমাদের দেখাচ্ছে, বিরিয়ানিটা দেখেই পুরো জিভে জল চলে এলো, আহা পুরো লবলপানি ছিল। সিঁড়ি দিয়ে উঠে উপরে দোতলায় বসে বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কিছুক্ষণ পরে চলে এলো আমাদের বিরিয়ানিটা। দেখো শুধু কোয়ান্টিটিটা দেখো কতটা পরিমাণ দিয়েছে, সঙ্গে স্যালাড হিসেবে একটা হাফ পেঁয়াজ আর লঙ্কা ছিল একটা, আর সঙ্গে ছিল 2 পিস বড় বড় আলু। গায়ে যে চিকেন পিসটা দেখো কতটা বড়, আর দেরি করতে পারলাম না, একটু চিকেন আলু আর রাইস নিয়ে একটা বড় করে বাইট বসলাম। কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোর দিক থেকে বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি ছিল। তো আমি এখন বিরিয়ানি খাই, তোমরা এমন মিক্সের জন্য সাবস্ক্রাইব করো।